আছে হচ্ছে চতুর্থী। তো সকাল সকালই আমরা রেডি হয়ে নিয়েছি মাকে আনতে যাব বলে। এর মধ্যে আমার ভাই একটু হাত ছাত কেটে একাকার করে নিয়েছে, তাই নিয়ে আবার একটু দৌড়াদৌড়ি করতে গিয়ে দেরি হয়ে গেছে। যাই হোক, তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাকে আনতে যাওয়ার জন্য। আর এই যে আমাদের বাড়ির সব সদস্যরা, আর আমার ছোট পিসি তো ভ্যানে বসেই ডাঙ্কা পিটাতে শুরু করে দিয়েছে, বলছে মাকে আনতে যাচ্ছি আওয়াজ করব না। এরপর আমরা সবাই এসে মাকে দেখছিলাম, আর দেখো কত মিষ্টি হয়েছে আমাদের বাড়ির মাকে দেখতে। তো এরপরে এই দেখছি মাকে দেখে থেকে তারপর চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে প্রচুর ঠাকুর, এটা পালদের বাড়ি, অনেক মা দুর্গা বানিয়েছে। একটা মা দুর্গা তো বিশাল বড়, আর উপাশে দেখেছো একটা মা দুর্গার হাত কত উঁচুতে দেখা যাচ্ছে, তার মানে কত বড়। আর এখানে অনেক ঠাকুর বানিয়ে রেখেছে, এখনও কত ঠাকুর রয়েছে, তার মানে পঞ্চমী ষষ্ঠীতে কত ঠাকুর যাবে। আর আমাদের এখানকার সব ঠাকুর এই পালের বাড়ি থেকেই যায়। আর এখানে কালী লক্ষ্মী এদেরও বানিয়ে রেখে দিয়েছে, সামনে তো লক্ষ্মী পুজো কালী পুজো। এরপর মা দুর্গার সামনে এসে দেখি আমার বোনের বর ভাই সব আঠা দিয়ে শোলাগুলো লাগাচ্ছে। তো ওরা বলল আমরা তো সকালেই লাগিয়েছি, ওই জন্য একটু খুলে খুলে যাচ্ছে, তোমরা নিয়ে যাও, আমরা কালকে গিয়ে বাকি যা যা দেওয়ার পিছনের যে ইয়েটা, মানে পিছনে একটা বড় ইয়ের মতন দেবে, কি বলো ওটাকে, আমার মনে পড়ছে না। আর তারপরে সাপ এগুলো সব দেওয়া বাকি আছে, ওগুলো সব ওরা ঠিক করে কালকে সব দিয়ে আসবে, এখন মাকে নিয়ে যেতে বলছে। তো মাকে ভ্যানে তুলতে অতটা অসুবিধা হয়নি, কিন্তু আমাদের বাড়িতে নিয়ে গিয়ে নামিয়ে বাড়িতে ঢুকাতে একটু অসুবিধা হয়েছিল, মানে জায়গা হিসাবে মা একটু বড় হয়ে গেছিলো। আর আকাশটা কি সুন্দর দেখে, নীল আকাশ, আর তার মধ্যে মা এখন আমাদের বাড়ি যাচ্ছে, আমার মনটা যে এত খুশি হয়ে গেছে, কিন্তু আমার মনটা খারাপও লাগছে দশমীর দিন মা চলে যাবে সেটা ভেবে। যাই হোক, এরপর মাকে নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম, তারপর মা চলে আসলো বাড়ির সামনে। এবার এখানে লাইটিং করা হয়ে গেছে, কি করে ঢুকাবে এই নিয়ে আর এক টেনশন। তারপর যাই হোক, কষ্ট মষ্ট করে সবাই মিলে অনেক কষ্ট করে মাকে ঢুকিয়েছে। তো আমার কর্তামশাই বলছে যে সামনে বছর মাকে আর একটু ছোটো করে আনবো, কারণ এতটা বড় মা ঢুকাতেও খুব সমস্যা হচ্ছে, একটু ছোটো হলে সমস্যাটা কম হবে। আর এখানে আমার পিসি বেলগাছ ধরে দাঁড়িয়ে রয়েছে সাইড করে, আর এখানে দেখেছো অনেক লোকে মিলে ঢুকিয়েছে, আর সরু গলি, ঢুকাতে খুব কষ্ট হয়েছে। আর জানো তো আমাদের এই বেলগাছটা কিন্তু গাছই, সবাই এসে বলছে এটা কি ডাল পুঁতেছো, কিন্তু ডাল পুঁতিনি, ওইটা গাছই, ওই গাছটা মরেই যাচ্ছিলো, কিন্তু ধুকে 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 আবার বেঁচে এখন বেশ সুন্দর হয়ে গেছে, হয়তো মা আসবে মার সঙ্গে ও একটু পুজো পাবে সেই জন্যই বেঁচেছিলো। তারপর এখানে মা নিজের জায়গা নিজে গ্রহণ করে নিলেন, তারপর আমার বর আর আমার ঠাম্মার নাচ দেখে তো সবার মাথা খারাপ হয়ে গেছে, আর আমি তো চিৎকার করে যাচ্ছি আমার ঠাম্মার হাত খুলে যাবে, আমার ঠাম্মার হাত খুলে যাবে, কিন্তু আর কে কার কথা শুনে, এরা নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে। আর আমাদের পাশের বাড়ির ভাইটা নাচছে দেখো বসে বসে, এই দেখে আমার বোনের বস তো হেসে কুটি পুটি, আর আমরাও সবাই খুব হাসাহাসি করছিলাম। এরপর আমার ঠাকুমাও তাল দিয়ে দিল নাচে, আর দুজনে মিলে ওরে নাচ, মাথা খারাপ করার নাচ। তো এইভাবেই আজকে সন্ধ্যাটা আমাদের কাটলো, আবার কালকে দেখা হবে, টাটা।